আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গেছে ভিডিওটা যেখান থেকে শেষ করছিলাম আজকের ভিডিওটা আমি ঠিক ওইখান থেকেই শুরু করার তো গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা সব আপুরা মিলে আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকে আমাদের কিছু সম্মানই দিয়ে দিই সম্মানই ছোটো হোক বড় হোক বা যেমনই হোক সেটা সম্মানই তো এর দায়িত্বটা পড়েছে আমার বড় আপার ছেলের উপরে ও সবাইকে ভাগ করে দিতে কে কোনটা নিবে তো তারপরে চলে আসছি তারপরে দিন দিন সকালবেলা আমি দেখো কাজে লেগে গেছি একদম যেহেতু আপাদের বাড়িটা নতুন তো সব ধরনের সবজি গাছই আপাদের বাড়িতে আছে আর তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর দারুণ গাছ হয়ে গেছে পুঁই শাকের একদম মানে এত বড় বড় বিশাল বিশাল পাতা দেখে তো লোক একদমই সামলাতে পারছিলাম না তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এটা তো আমি ঘুম থেকে দাঁত ব্রাশ করতে করতে চলে এসেছি পুঁই গাছতলা যে আজকে আমি শাক ছিঁড়েই ছাড়বো তো আমি তো অনেক চেষ্টা করছিলাম শাক ছেঁড়ার জন্য যদিও মানে গাছের যে মানে জাংলাটা সেটা জাংলাই বলে এটাকে আমাদের গ্রাম্য ভাষায় আমি সেটাই বলছি অনেক উপরে ছিল যার কারণে আমি ওটাকে মানে নাগাল পাচ্ছিলাম না হাতের বাইরে তো আমার যে মেজ আপা তাকে বলছিলাম হেল্প করার জন্য কারণ আমার মেজো আপা আমার থেকে লম্বা তো দেখতেই পাচ্ছ রাতের বেলা বৃষ্টি হয়েছে আর সকালবেলা শাক ছিঁড়তে গিয়ে অবস্থা খুবই খারাপ না তারপরেও শাক ছিঁড়তে হতে আর শাক ছিঁড়তে গিয়ে কিন্তু আমি খুব এনজয় করছিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে পুরোটা জাংলা ভরা শুধু পুঁই শাক আর পুঁই শাক সবসময় তোমরা কেনার শাক খাই যেহেতু শহরে থাকা পরে গাছের শাক তো আর তেমন নিজে হাতে ছিঁড়ে তো আর তেমন খাওয়া হয় না তো তাই চেষ্টা করছিলাম নিজে একটু ছেঁড়ার জন্য তা তো আর পারলাম কই পারলাম তো আর আর এদিকে দেখো আমার আরেক আপা রান্না করার জন্য বসে গেছে যেহেতু আমরা ছয় বোন এক জায়গায় ছিলাম তো এক একজন এক এক কাজ করতেছিল কেউ রান্না করতেছিল তো কেউ ঘর গোছাচ্ছিল তো কেউ ঘর মুছতেছিল মানে সবাই মিলে কাজ করতেছিলাম টুকিটাকি আর আমার আপা তো অনেক বছর পর মাটির চুলা রান্না করতেছে ও বুঝতেছিল না যে কীভাবে রান্না করবে কোনটা আগে দেবে কোনটা পরে দেবে তো আমি দাঁড়াই দাঁড়াই একটু দেখতেছিলাম ওর রান্না করাটা রান্নার কালারটা যেমনই হোক না কেন মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই মজার হয় সেটা কালারের উপর ডিপেন্ড করে না আমি মনে করি কারণ মাটির চুলা রান্নার স্বাদই রকম তো এই যে আপা রান্না করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপার সাথে দুষ্টুমি করতেছিলাম কারণ আজকে দুপুরের খাওয়াটা তো স্পেশাল অনেক কিছু হবে আয়োজন আর এখানে তোমরা দেখতে পার আমার মাকে আবার ইনভাইট করা হয়েছে বড় আপাদের বাসায় মানে বাড়িতে যেহেতু ভাইয়ের শ্বশুর বাড়ি আর বড় আপাদের বাড়ি বেশিটা দূরে নয় ওই পাঁচ ছ মিনিটের রাস্তা হবে হেঁটে গেলে পাঁচ ছ মিনিট লাগবে আর যদি রিকশায় যাওয়া যায় তাহলে আমার মনে হয় এই এক মিনিটের মতো লাগতে পারে শুয়ে যাই হোক মাও এখানে চালের গুড়ি গোলাপ পিঠা বানানোর জন্য তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে এটা মিক্স করে কারণ পরবর্তীতে আমি যখন আমার বাসায় যাব তখন আমি এটা দেখে দেখে আমি শিখে নেব কারণ আমি তো অনেক কিছুই রান্না পারি না যার কারণে কোনো কিছু রান্না হলে আমি চুলোর কাছে গিয়ে আগে দাঁড়ায় থাকি যে কোনটা কীভাবে রান্না করে সেটা আমি শিখে রাখবো তো এখানে মামমা খুব ভালোভাবে গোলাচ্ছিল আর আমাকে বলে দিচ্ছিল কোনটার পর কোনটা দিতে হবে আর কত ফুল নাড়তে হবে কীভাবে নাড়লে এটার মিকশ্রণটা ভালো হবে আমি খুব শান্ত মেয়ের মতো একদম বুঝে বুঝে নিচ্ছি কারণ শেখা তো অবশ্যই প্রয়োজন যেহেতু মেয়ে হয়ে জন্মেছি তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইয়ামি পিঠাগুলো হয়ে হয়ে এত মজার হয়েছে পিঠাগুলো গরম গরম খেতে উফ কী যে মজা সাথে যদি হাঁসের গোষ বা গরু গোশ বা যে কোনো গোষ হয় আমাদের ফরিদপুরে কিন্তু চিতই পিঠাটা খুবই বিখ্যাত আর কিছু হোক বা না হোক ফরিদপুরে কিন্তু চিতৈ পিঠাটা হবেই আর এখানে দুপুরবেলা সবাই খাচ্ছিল আর আমি এখানে ভিডিও করেছিলাম দোলাপাই আমাকে বলতেছিল তুমি কখন খাবে তো খাওয়া দাওয়ার পরে এই যে সব আপুরা চলে যাচ্ছে আজকে শুধু আমি আপাদের বাড়িতে থাকবো দুদিন কারণ আমি অনেক দিন পরে আসছি তারপরে আপু আমাকে যেতে দিবে না বললো দু থেকে তারপরে যাবে তো এখানে সবাই যাওয়ার জন্য রেডি মানে সামনে গাড়ি আসছে আপাদের বাড়ি থেকে নামতে মানে বাড়ির নিচে জায়গা যেখানে ওখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা যাচ্ছি আর ওই যে আমার খালা আছেন যে আমার মা নেই এখানে আমার খালা আছে তো তিনি সবাই কাকায় দিচ্ছিলেন আসলে সবাই চলে যাচ্ছিলো আমার মনটা একটু খারাপ লাগছিলো আমি একা থাকবো এটা ভেবে অনেক খারাপ লাগছিল আবার এটা আরেক আরেকটু ভাবতে অনেক ভালো লাগছিল যে যাক আপাদের বাড়িতে দুদিন বেড়াতে পারবো আর এই যে আমার ভাইয়ের বউ বলতেছে আপা আপনি একা থাকেন আমার সাথে দুষ্টুমি করতেছে আর যাইতেছে তো এখানে যে অটো চলে আসছে ওরা সবাই চলে যাবে আমি একটু আমার একটু মুড সুইম হচ্ছিলো সবাই চলে যাচ্ছে আমি একা একা থাকবো ভালো লাগছে না আবার বড় আপাদের বাড়িতে থাকবো মানে দুই দুই দিকে দুই মন হয়ে আছে থাকতেও ভালো লাগছে আবার যেতেও মন চাচ্ছে বুঝতেছিলাম না যে কেমন ফিলিংসটা তখন কেমন হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা তো এই পর্যন্তই সামনে আরও নতুন ভিডিও আসবে তো সবাই দেখতে থাকো আর হ্যাঁ মানে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আরও সামনে আরও নতুন ভিডিও আসবে কারণ আপাদের বাড়িতে আর ভিডিও করা হয়নি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ